हेलो स्टूडेंट्स, आमी एखन सातरा पब्लिकेशन थेके क्लास टुएल्भर उच्चतर गणित ए बोईटी निये आलोचना करछी। किछुदिन आगेई सातरा पब्लिकेशन थेके ए बोईटी आमाके देवा होयेछे एबं एर थेके किछु चैप्टार आमी तुले धरछी। प्रथमेई बोईटीर लेसनगुलो देखा जाक। सातरा पब्लिकेशन बोईटीर राइटार डॉक्टर शुभजीत जाना, चपल कुमार बंदोपाध्याय, श्यामल कुमार खामरुई, अर्थात जाना बंदोपाध्याय खामरुईर बोईटी उच्च माध्यमिकेर कोश्चेन पैटार्नटा एखाने देवा आछे। जी पैटार्न आमादेर परीक्षा हय WBCHSC ते, सेई कोश्चेन पैटार्नटा देवा आछे एखाने। एछाड़ा एखाने प्रत्येकटा इउनिट देवा आछे सम्बन्ध चित्रण, बीजगणिते ম্যাট্রিক্স নির্ণায়ক, বিগত বছরের প্রশ্নাবলী সমাধানও তুলে ধরা হয়েছে এখানে। এছাড়া ইউনিট সিতে কলনবিদ্যার প্রত্যেকটা অংশই আছে এখানে। ইউনিট ফোরে ভেক্টর এবং ত্রিমাত্রিক জ্যামিতি, সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। ইউনিট ফাইভে LPP বা রৈখিক প্রোগ্রাম বিধি আছে। ইউনিট সিক্সে সম্ভাবনা তত্ত্ব আছে এবং শেষে বিগত বিভিন্ন বছরের প্রশ্নাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। তো এবার এক একটা ইউনিট আমরা দেখে নিই। তো প্রথমেই যেটা, সেটা সম্বন্ধে চিত্রণ। সম্বন্ধে চিত্রণের লেসনটা দেখা যাক। খুব ডিটেলসে কিন্তু সুন্দর করে করা আছে এখানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটি অংশই কিন্তু এখানে খুব সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে। আমরা পরের ইউনিটগুলো দেখে নেব। আমরা লিমিট বা সীমা লেসনে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি প্রথমেই অসীম সীমা নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। কন্টিনিউটি লেসন থেকেও খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে কিন্তু এখানে। সন্তত্র বৈশ্লেষিক সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি, খুব সুন্দরভাবে বইটা উপস্থাপনা করা হয়েছে। জাম ডিসকন্টিনিউটি দেওয়া হয়েছে এখানে। পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বলতে কী বুঝি, প্রত্যেকটা কিন্তু পার্ট খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এভাবেই অন্যান্য লেসনগুলো এভাবে আলোচনা করা হয়েছে। তো বইটা কিনলে তোমরা দেখতে পাবে। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি বাংলা মিডিয়ামের কোনো জয়েন্ট এন্ট্রান্সের জন্য বই বলি, তাহলে কিন্তু সাতরা পাবলিকেশনের বইটি কিন্তু অপরিহার্য। এখানে লেখা আছে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন, খুব ভালো বই জয়েন্ট এন্ট্রান্সের জন্য কিন্তু। এছাড়া HSS তো আছে এখানে। অন্যান্য লেসনে তোমরা বইটা কিনে দেখতে পারবে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে অঙ্কগুলো করা হয়েছে, অনেক এক্সাম্পল আছে, লেসনে অনেক অঙ্ক করা আছে। তো তোমাদের বলবো বইটি অবশ্যই কিনে নেওয়ার জন্য, কারণ এখানে থিওরম কিন্তু খুব সুন্দর দেওয়া আছে। ওকে, এখন এই বইটি নিয়ে রিভিউ করলাম। পরবর্তীকালে আর অন্য বই যদি আমি পাই অবশ্যই সেগুলো নিয়ে রিভিউ করব। ওকে, এখন এই অবধি। পরবর্তীকালে অন্যান্য অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।